দালাল আহি পয়সা খুঁজি আছে। দালালটোর নাম আজিজ। যে যিজনে পয়সা দেয় তার ঘরটো হব, আর যিজনে পয়সা নিদেয় তার ঘর নহয়, এটা একদম গ্যারান্টি কথা। দালাল আহি পয়সা খুঁজি আছে, দালালটোর নাম আজিজ, আজিজ। মই সুধিলোঁ বোলে কিহৰ কাৰণে এইবিলাক পইচা লাগে, ক পইচা নিদিলে ঘৰে নহ'ব। মই বোলে ঠিকে আছে, বোলে কিহৰ পইচা লাগে, বোলে এহেঁতে কিবা বিডিঅ' মানে পঞ্চায়তত 2 লাখ না কিমান লাখ টকা ডনেশ্যন ধৰিছে, নহ'লে ঘৰ নাহে। মই হ'ব পাৰে, ৰ'ব, মই হ'ব পাৰে, মই মনে মনে আছিলোঁ। মই একদিন গৰুপুত যাওঁতে আমাৰ গাঁও মই নিদিলোঁ, নাদিনি কেনা এদিনা ৰাতিয়ে এই আজিত মোৰ খুৰাৰ ঘৰত গৈছে। এখন গাঁও পঞ্চায়েত দালালের পরিণতি, একদম ঝাক দালাল। মোক এনে কইছে বলে বিডিও কইছে আন কাগজ কলম, তুমি যদি পয়সা নেদে তোমার ঘর নিহ নিদু নহব, মই লিখি দিম। আজিতে কৈছে, কয় কি রফিকুল কি জানে, রফিকুল বিডিও কি চিনি নাপায়, হি একজন গাঁও পঞ্চায়েতের প্রতিনিধি, হি বলে বিডিও চিনি নাপায়, হি বলে একই না জানে, এনে কয় কৈছে। মানে বিডিও টাকা নাই দিলে গণ্য হয়? হ্যাঁ, কয় কি বিডিও আর এস এস এর লোক কিমান কমপ্লেন করক। সবার মিটিং আছিল, সেই মিটিংত মই সেক্রেটারি আর প্রেসিডেন্টক মানে কোশ্চেন করেছিল, নিয়ারেস্ট জিবি যেটু হয় আমার শিলারপাড় জিবি, এইটো জিবিত ওয়ার্ড মেম্বারে 126টা ঘর পাইছে, আর আমার ওয়ার্ড মেম্বারে 3টা ঘর পাইছে। সেইটো তাত হোজাতে সিহত মানে অলপ কাজিয়া লগাই দিল, হৈছে কিবা হৈ যাওয়ার পিছত তার এইটো মানে কিবা হেৰি হৈ গল। তারপিছত আমি ঘরত যাই কেনে আমার যেটো মানে ওয়ার্ডর যেটো মানে ভাইস প্রেসিডেন্ট হয় তাক মই ফোন মারিছিলো যে ব্ল্যাক জিপির মানে ওয়ার্ডত 126টা করে ঘর পাইছে, তোমালোকে 3টা 4টা করে কিয় পালা? সিহত কলে যে যিজনে পয়সা দেয় তার ঘরটো হব, আর যিজনে পয়সা নিদেয় তার ঘর নহয়, এটা একদম গ্যারান্টি কথা। মোর নাম সাবু শেখ। কি হয়েছে ঘর সম্বন্ধে কি হয়েছে? নেমর আসি আমার কল যে ঘর পিছে 2000 কোটি টেহা লাগে, টেহা দিলে ঘর হবে, না হলে ঘর হবার নাই। তা মুই কোনো যে মো ঘরে নাকবেন নাই, তো ঘর কয় না টেহা দিলে ঘর হবে, না হলে কোনো হবার নাই, পরে মোক দুশের বান্নান। তারপরে চিন্তা করলো যে সেলা যদি ঘরটা না হয়, যদি আমরা গরিব মানুষ 2000 টেহা করেই পাই গেলা, একদিন দিনও 1000, ফির একদিন দিনও 1000, বাড়তি আসি নিয়ে গেল। মুই দিনও 2000, মোর বেটা একটা গোল হোসেন উইন দিল 2000, গোলদার একটা দিল 2000, ফির মোর বেটি একটা উইন দিল 1500, বেটির নাম সাইবেনি, উইন দিল 1500। সালা গরিব মানুষ আমরা, কয় আমরা পঞ্চায়েত মিটিং করছি যে 2000 কোটি টাকা ঝাইন দিবে, তাক ঘর দেবো, না হালে দিবেন নাই। এই পর্যন্ত টেহা নিয়ে বলে কাক দিল, এই ঘর ভর নাম আমার বাড়ি নিয়ে যে গেল টেহারা, এটিয়ে প্রেসিডেন্ট না নেম্বর দিছি আমরা, নেম্বর নাম ফজুল। এই পর্যন্ত এই মোটামুটি 10-15 দিন হল, বোধহয় ঘর পাইছে না, ঘর নাই। হাজিবুর রহমান হয়। ঘর সম্বন্ধে আমি এইটো কথা কম, পঞ্চায়েতের পর এতে মিটিং বইছে, বই বলে এতে কইছে প্রেসিডেন্ট কাউন্সিলর আর জিমেন মানুষ আছে সেক্রেটারি সবাই মিলি কইছে বলে একটা ঘরের পিছত 2000 কোটি টাকা লাগে, তাক এটু টাকা টেনিল খোঁজ লুয়ে পঞ্চায়েতের পর ওয়ার্ডাত বলে দিছে এমাইক বলে 2000 কোটি টাকা নিবে লাগে, 2000 টাকা কি হন নিবে লাগে, এতে গরিব মানুষ ভাঙ্গা ঘর এই কামলা খাটি এতে ঘর দিছে, সাহা যাই এইটির ঘর দিছে তাতে বলে ঘর বলে নাই। আমার নাম এক এক করে 3 বার আইছে, 3 বার আমার ঘরের নাম কাটা গেছে, আমি পয়সা দেওয়া নাই, আমি গরিব মানুষ কত পয়সা দিম, গরিব মানুষ আমি পয়সা দিতে পারি না, এই কারণে আমার ঘরের নামটা কাটি গেছে। হিমন্ত শর্মার উপরে আমার এটাই অনুরোধ, আপনি কি পয়সা নেওয়ার ওয়ার্ডার দিছে নাকি এতক, এত কি আপনি পঞ্চায়েতের পরে ওয়ার্ডার ফুল ওয়ার্ডার দিছে নাকি, এতে আমি পঞ্চায়েত যদি যাই এখানে পঞ্চায়েত সার্টিফিকেট যদি এটা চাও তাও আমি না পাও, এক এক করে আমি প্রেসিডেন্ট ঘরে 3 দিন গেলে আমি পঞ্চায়েত সার্টিফিকেট না পাও, এটা কি হওয়ার কারণ? প্রেসিডেন্টের নাম সারজিনা বিবি হয়, সাগর বাড়ি গেছ, তা ফোন করবি নিকছে কয় বলে পয়সা নাগে তোমার ঘর বেড়াইছি, তা মুই কম কি মুই আসনু কালকে তাতে ফির খাড়াইতে ঘর বেড়াল,
তা মোর বেটা কয় আয় নেমবতক দহায় ও 3000 টাকা নিছে দুইটি ঘরে কয় ঘর পাইবেন কাই নিতে হলো নেমবর নেমবর নাম কি থাকবে কাগলা রাজ্যত বলে মিটিং করছে পঞ্চায়েতত করি বলে এইটি হেটা নাগে।